আমি আজকে সুধী মহলে কথা বলার রূপ সামলাতে পারলাম না। আপনারা নিশ্চয়ই দর্শকদের মধ্যে কেউ কোনোদিন আমাকে বক্তৃতা দেখেননি, গান গিয়ে কেউ দেখেছেন। আমি দুটো কথা আপনাদেরকে বলতে চাই। বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস আমরা সবাই জানি এবং 1952 সালে সালাম, বরকত, রফিক, জব্বার যারা আমাদের মাতৃভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে, আমাদের মায়ের ভাষা, আমাদের মুখের ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের মুখের ঠাগার রক্ত দিয়ে ঢাকার পিস্তলের রাস্তা লালে লাল করেছিল, আমরা তাদের ভুলতে পারি না। আমরা দেশে বিদেশে প্রতি বছর এই সময়ে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এটা আমাদের কর্তব্য। আমরা শুধু স্টাইল করে শহীদ দিবস পালন করি কিনা, আমাদের নিজের দেশে বাংলা ভাষা কতটুকু মর্যাদা লাভ করেছে সে ব্যাপারে যারা অভিজ্ঞ, যারা নামী বক্তা আছেন তারা আপনাদেরকে বুঝিয়ে বলবেন। আমি জানি এই সমস্ত সভা সমিতিতে যদি নাম করা এবং ভালো বক্তা না হন তা আমার মতো যারা নিজের বক্তব্যকে বুঝিয়ে গুছিয়ে বলতে পারেন না তাদের বক্তব্য এখানে এক খারাপ পরিবেশের সৃষ্টি করে। এবং বিশেষ করে হবিব ভাই এত গরম বক্তৃতার পরে আমার বক্তৃতা আপনাদের ভালো লাগবে না আমি জানি। এনিওয়ে আমরা অত্যন্ত আশা করি এই প্রথমবারের মতো আমার মনে হয় প্রবাসী বাঙালিদের ইতিহাসে আমরা এতটি সংগঠন মিলে একসাথে অমর শহীদ দিবস পালন করতেছি। আংশিকভাবে হলেও আমার মনে হয় আমরা এ ব্যাপারে কিছুটা কৃতকার্য হয়েছি। আমি ব্যক্তিগতভাবে গতবারেও এর জন্য প্রচেষ্টা করেছিলাম কিন্তু কৃতকার্য হতে পারিনি। এবারে বেশ গত বেশ কিছুদিন আগ থেকে আমার সমমনা বন্ধু বান্ধবের সাথে আমি এ ব্যাপারে আলাপ করেছিলাম, যার জন্য হয়তো আজকের দিনে আমরা সবাই মিলে এই অমর শহীদ দিবস পালন করতে পারতেছি। এবং ভবিষ্যতে আমি আশাবাদী সেদিন আর মনে হয় বেশি দূরে নেই, আমরা বিশেষ করে আমাদের জাতীয় দিবসগুলোতে আমরা যাতে একসাথে সাড়া দিতে পারি। আমাদের যে সমস্যা আছে, প্রবাসী বাঙালিদের যে সমস্যা এখানে আছে, আমাদের দাবি দেওয়ার জন্য দরকার হলে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে হলেও আমরা একসাথে সংগ্রাম করতে পারি ভবিষ্যতে, এ চেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত। আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলতে চাই। আমরা এখানে কিছু সংগঠন আছে, যেহেতু আমরা পূর্ব লন্ডনে অনেক বাঙালিরা একসাথে বসবাস করি এর জন্য এখানে কিছু সংগঠন আছে, তারা নিরুপায় হয়ে আমাদের দাবির জন্য তারা আমাদেরকে মধ্যে মধ্যে কিছু সাহায্য করে থাকে, বিশেষ করে সামাজিক কার্যকলাপে তারা আর্থিক সাহায্য করে থাকে। এবং তাদের কাছে আমরা যখন আমাদের ন্যায্য অধিকারের জন্য বলতাম তারা বলতেন যে আপনারা সবাই একসাথে যদি আসেন একসাথে কিছু করেন আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো। কিন্তু এবারের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি ওটা তাদের মুখের কথা, ওটা তাদের মনের কথা না। কারণ আমরা যখন এই অর্গানাইজেশনের জন্য জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করেছিলাম আমাদের সাহায্য করার জন্য, আমরা কি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি তারা আমাদেরকে নানা অজুহাতের ভিত্তিতে তারা আমাদেরকে বলেছেন যে আমরা আশানুরূপ সাহায্য তাদের কাছ থেকে পাইনি। যেটা আমি মনে করি এটাই প্রমাণ করে যে তারা আসলে মুখেই বলে যে আমাদেরকে একসাথে আমরা এক বলে তারা আমাদেরকে সাহায্য করবে। এবং এখানের স্থানীয় একটি প্রতিষ্ঠান যে এই সমস্ত কার্যকলাপে সাহায্য করতে বাধ্য, তাদের কাছে আমরা যখন আবেদন পত্র পাঠিয়েছিলাম এখানে সাদা কর্মকর্তা যিনি এই প্রচেষ্টাকে বানচাল করার জন্য চেষ্টা করেছেন আমার কাছে ব্যক্তিগতভাবে উনি 2 পৃষ্ঠার চিঠি লিখেছেন। উনি সাদা মানুষ হয়ে চেষ্টা করেছেন যে বুঝার যে সত্যিকার ভাবে সব অর্গানাইজেশন আমরা এক হয়েছে কিনা, সবাই কনসেন্ট দিয়েছে কিনা, এটা আমি মনে করি এটা তার জব না। এবং উনি অনেক চেষ্টা করেছেন। দুর্ভাগ্যবশত আমাদের সমাজে কিছু লোক আছেন, কেউ চাকরির খাতিরে হোক, ব্যক্তিগত স্বার্থের খাতিরে হোক, উনারা সাধারণ থামচা হয়ে গেছেন। উনারাও চেষ্টা করেছেন আমাদের আজকের এই প্রতিষ্ঠানকে বানচাল করার জন্য কিন্তু উনারা হারেননি। এবং সেই দিন আসবে যেদিন আমরা আমাদের স্বার্থ আমরা নিজে বুঝতে পারবো, আমাদের সংগ্রাম করব। আরেকটা কথা এখানে আমাকে বলতেই হবে, বাংলাদেশ দূতাবাস এবং বাংলা পত্র পত্রিকা, সাপ্তাহিক পত্র পত্রিকা আমাদের এই প্রচেষ্টাকে যে উৎসাহ দেখিয়েছেন এটা সত্যি প্রশংসনীয়। এবং
এবং বিশেষ করে আমরা সাধারণ বাঙালি যারা পূর্ব লন্ডনে থাকি, আমরা বর্তমানে গত কিছুদিন থেকে দেখতে পাই আমাদের সভা সমিতিতে বাংলাদেশ দূতাবাস থেকে প্রতিনিধিরা আসেন। এটা সত্যি খুব ভালো জিনিস এবং আমি মনে করি এটা ভেরি এনকারেজিং। এবং ওনারা যদি এরকম আসতে থাকেন তখন আমরা তাদেরকে জানতে পারবো, তারা আমাদেরকে জানতে পারবে এবং একে অপরের সমস্যা আমরা বুঝতে পারবো। কিন্তু আমি দেখেছি অনেক সভা সমিতিতে আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক বক্তা যখনই বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিকে দেখেন তখন দুঃখতা শোনাতে ছাড়েন না, এবং ওনারা আমি তাও দেখেছি ওনারা অনেক বিব্রত বোধ করেন এই ব্যাপারে। এবং এটা লেট কমিউনিকেশনের জন্য হয় আমি মনে করি, কারণ ওনাদের ক্ষমতা কতটুকু আছে আমাদের এই সমস্যা সমাধানের জন্য। আমাদের ওনারা মনে করেন হয়তো যে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির কাছে যদি আমরা কিছু বলে দিতে পারি হয়তো আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, হয়তো আমাদের প্রবাসী বাঙালিদের সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু ওনারা যদি এরকম যোগাযোগ আমাদের সাথে রাখেন আমি মনে করি তখন আমরা বুঝতে পারবো যে ওনাদের ক্ষমতা কতটুকু আছে এবং ওগুলো আলাপ আলোচনার ব্যাপার। আরেকটা ব্যাপার সর্বশেষে আমি এইটাই বলবো যে আমরা যারা লন্ডনে বসবাস করি, আমাদের ছোট বাচ্চারা যারা এদেশে জন্মাচ্ছে, যারা এদেশে ব্রট আপ হচ্ছে, তাদের ব্যাপারে আমাদের অনেক দায়িত্ব আছে, তাদেরকে বাঙালি করে আমাদের গড়ে তুলতে হবে। এবং এটা যদি আমরা না করতে পারি আমরা জাতি হিসাবে অনেক পিছনে পড়ে যাব। আমি মনে করি আমরা যখন অনেক আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আমরা প্রাউড ফিল করি, অনেক পেরেন্টসকে আমি দেখেছি তারা বলেন যে বাংলা আমার ছেলেমেয়েরা ভালো বলতে পারে না, শুধু উইকেন্ডে বাংলা বলে। আর এক বক্তা একদিন বলেছিলেন নতুন সেন্টারে, আর আমার ছেলে খুব ভালো ইংলিশ হয়। এই জিনিস আমাদের পরিত্যাগ করতে হবে। কোনো সুন্দর মানুষ দেখলে আমরা বলি, অনেক লোক বলে থাকে যে এই একে বাঙালি বলে মনে হয় না, ওকে মনে হয় কইবে। সেদিন ছিলেন এক মিটিংয়ে আমাদের এক বন্ধু বলতেছিলেন যে আমরা যখন একটা সুন্দর মানুষকে দেখি আমরা বলি যে একে তো বিদেশিদের মতো লাগে, ইংরেজদের মতো লাগে, একে বাঙালি মনে হয় না। ভালো একটা জিনিস দেখতে মনে হয়, বিশ্বাসই হয় না যে এটা বাংলাদেশ তৈরি হয়েছে। এই জিনিস আমাদের পরিত্যাগ করতে হবে, এই মানসিকতা আমাদের পরিত্যাগ করতে হবে। বাংলাদেশও সুন্দর মানুষ হতে পারে, বাংলাদেশও ভালো জিনিস করতে পারে। এই জিনিস যদি আমরা পরিবর্তন না করবো আমাদের জাতির উন্নতি হবে না। এবং এই 1952 সালের 21 ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা যদি আমরা দেখাতে চাই, আমাদের দেখাতে হবে যে আমরা আমরা জাতি হিসাবে আমাদের অনেক ঐতিহ্য আছে, আমরা গৌরব করার অনেক জিনিস আছে আমাদের। এবং এই জিনিস যতদিন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বোঝাতে পারবো না, তারা বাঙালি হিসেবে কোনোদিন নিজের আত্মপরিচয় দিয়ে গৌরব বোধ করতে পারবে না। আমি সরি আপনাদেরকে জোর করে অনেক কিছু শোনালাম, ধন্যবাদ। আমার